থ্যাংক ইউ মিনাক্ষীদের লাইভ অ্যাপ করে দেওয়ার জন্যে থ্যাংক ইউ ভেরি মাছ কেমন আছো কেমন আছো তোমরা যারা যারা অনলাইনে আছো একটুখানি জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও হ্যাঁ গুড ইভিনিং তোমাকেও গুড ইভিনিং আচ্ছা আজকে তোমাদের আমি আমি নবমিতা রয় আমি এর আগের দিনও লাইভে এসেছিলাম তো কিছু প্রোডাক্ট দেখাবো এবং তার সাথে সাথে নিজের সেলফ মেকআপটাও দেখাবো নিজের মুখে কিভাবে মেকআপ করা হয় সাধারণ জিনিস নিয়ে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি আচ্ছা প্রথমেই যে জিনিসটা তোমাদের আমি বলি অরিফ্লেমে যে জিনিসটা খুব জনপ্রিয় যে জিনিসটা ছাড়া অরিফ্লেম ভাবা যায় না সেটা হচ্ছে অরিফ্লেমের সব থেকে পুরনো কোনো জিনিস যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার মিল্ক অ্যান্ড হানি সুগার স্ক্রাব আর হচ্ছে তোমার মিল্ক অ্যান্ড হানি সুগার স্ক্রাবটা আর হচ্ছে টেন্ডার কেয়ার ঠিক আছে তো আমি তোমাদের টেন্ডার কেয়ারটা আগে দেখাচ্ছি তো তোমরা টেন্ডার কেয়ার সম্পর্কে কতটা কি জানো সেটা আমি জানি না কিন্তু তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি ঠিক আছে তো এইটা দেখো এই জিনিসটার কথাই আমি বলছি দেখো খুব ডিমান্ডিং জিনিস এটা খুব ডিম্যান্ডিং এবং একটা ওয়ার্কেবল প্রোডাক্ট ঠিক আছে ভীষণ সুন্দর একটা জিনিস এটার নাম হচ্ছে টেন্ডার কেয়ার এটাকে অনেকে লিপ বাম বলে ভুল করে শুধুমাত্র যে এটা লিপ বাম তা না এটা একটা মাল্টিপারপাস পারপাস প্রোটেকটিভ বাম ঠিক আছে মাল্টি পারপাস প্রোটেকটিভ বাম এটা অনেক কাজে এটা মানে এটা যদি তোমাদের ঘরে থাকে তারে ঘরোয়া অনেক কাজে এটা লাগে ঠিক আছে কি কি কাজে লাগে একটু বলে দিই তোমাদের এটা হচ্ছে দেখো এটা ফিফটিন এম আছে এটা কিন্তু ফিফটিন এম আছে দেখতে পাচ্ছো দেখো ফিফটিন এম আছে এটা হলো তোমার মাল্টিপারপাস ইউজ করা হয় অরিফ্লেমের সব থেকে পুরনো জিনিস বা ওয়ার্কেবল জিনিস যদি কেউ চাও তাহলে হচ্ছে এটা হলো টেন্ডার কেয়ার ঠিক আছে এই জিনিসটা কিন্তু অসাধারণ এটা কি না কাজে লাগে সেটাই বলো মানে এটা অনেক রকম কাজে লেগে যায় ঠিক আছে এটা কি কাজে লাগে এটা হচ্ছে দেখো অনেক রকম কাজে লাগে এটা যদি তোমাদের ঘরে থাকে তাহলে কিন্তু তোমরা বলতে পারো অনেক কাজে লাগিয়ে নিতে পারো এটা কি কাজে লাগে এক রকম তোমাদের হ্যালো নিলাম তুমি বড় না ছোট জানি না নাম ধরে ডাকলাম যদি ভুল করি তাহলে আমাকে একটু বলে দিও হ্যাঁ থ্যাংক ইউ রূপা জয়েন করার জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই জয়েন করছো থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি প্রথমে এই জিনিসটার কথা বলে নিই তারপরে আমি সেলফ মেকআপ দেখাবো তো এই টেন্ডার কেয়ারটা হচ্ছে মোস্ট ডিম্যান্ডিং তুমি ইউজ করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে বলার জন্য থ্যাংক ইউ তো যে যেটা ইউজ করেছো বলো তাহলে মানুষে বুঝতে পারবে যে সত্যি এগুলো কতটা ডিম্যান্ডিং এটা আমার কাছে মাত্র কয়েকটাই আছে যদি কেউ নিতে চাও এস নেবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বুকিং করবে তো এটা কেন নেবে এর অনেক রকম কাজ আছে এক নম্বর হচ্ছে দু এক নম্বর হলো তোমার তোমাদের চোখের নিচে যদি কারো কালো কালো চোখ পড়ে যায় ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমাদের চোখের নিচে কারো যদি কালো চোপ পড়ে যায় তাহলে সেই চোখের নিচে কালি দূর করার জন্য কিন্তু এক নম্বর হলো এই টেন্ডার কেয়ার ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের মুখে অনেক সময় ব্রণ ফুসকুরি মেচে তার দাগ থাকে ঠিক আছে সেই ব্রণফুস্করি মেচে তার দাগকে উঠিয়ে দেয় অনায়াসে উঠিয়ে দেয় এই টেন্ডার কেয়ারটা তারপরে এটা কিন্তু আমাদের নাইট ক্রিম হিসেবেও বাড়িতে থাকলে নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারি রাতে শোয়ার সময় একটুখানি নেব নিয়ে সারা মুখে লাগিয়ে শুয়ে পড়ব এতে কি হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা নাইট ক্রিমের কাজ করছে ঠিক আছে তারপরে কি হচ্ছে এই যে আমি মুখে লাগাচ্ছি তাতে কি হচ্ছে আমার স্কিনটা কিন্তু ভীষণ সফটও থাকছে তারপরে স্মুথও হচ্ছে ঠিক আছে শুধু বড়রা না বাচ্চারাও এটা কিন্তু ইউজ করতে পারে ঠিক আছে তো এইটা অরিফ্লেমের সব জিনিসই তোমরা জানো যে ক্লিনিক্যালি প্রুভেন এবং যেটা হচ্ছে ন্যাচারাল একদম ন্যাচারাল আমার আছে মেচেতার দাগ কাজ করবে বললাম তো এটা সব কিছুই কাজ করবে সব কিছু ব্রণো ফুস্কুরি মেচেতার দাগ আমি তো বলেই দিলাম ফার্স্ট টাইম ব্রনো ফুসকুরি মেচেতার দাগ কিন্তু এটা তোমার কভার করে দেবে ঠিক আছে এটা ইউজ করতে হবে রেগুলার ইউজ করতে হবে দেখো এটা এটা এ অরেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এর অনেক রকম কালারের কোটো হয় হ্যাঁ তো কালারটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কাজ আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো পারমিতা পারমিতা না বড় হলে পারমিতা দিই আচ্ছা দিদি বলছি না কি বুঝতে পারছি না গো যদি ভুল বলি তো ধরিয়ে দিও তুমি আমাকে করো নাম্বার বলে হাই লিখে দাও ঠিক আছে তো এইটা কিন্তু হাই মিতালিদি হাই মিতালিদি অনেক দিন পরে তো এটা কিন্তু খুবই ভালো এই টেন্ডার কেয়ারটা কেউ মিস করোনা জাস্ট আমার কাছে কয়েকটা আছে তো ব্রণ ফুসকুরি মেচে তার দাগ এটা কিন্তু পারমিতা বলবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধরিয়ে দিয়েছে খুব ভালো তো ব্রণ ফুস করে মেচে তার দাগ উঠিয়ে দিচ্ছে এবং তারপরে যদি তোমাদের কারো ঠোঁট তোমাদের ঠোঁট কি হচ্ছে অনেক সময় যে হয় আমাদের শীতকাল বলে বলবো না অনেকেরই ঠোঁট না ভীষণ সারা বছর ভীষণ ড্রাই হয়ে থাকে এমন কি ঠোঁটে দেখবে এরকম দাগ দাগ মতো হয়ে যায় এবং তার সাথে সাথে ঠোঁটে দেখবে একটা চামড়া ওঠে হাই পিঙ্কি থ্যাংক ইউ ফর জয়েনিং একটু সবাই কমেন্টস করো রূপা একটু কমেন্টস কর তো এইটা ভীষণ বললাম যে ঠোঁটে যদি লাগাও ঠোঁটে যদি তোমার কালো ছোপ ছোপ থাকে অনেকের ঠোঁট না কালচে কালচে ছোপ থাকে দেখবে সেই কালচে ভাবকেও কিন্তু ঠোঁটে কালচে ভাবকেও দূর করে দেয় এবং তার সাথে তোমার ঠোঁটটাকে ভীষণভাবে ময়শ্চারিং করে ঠিক আছে ময়শ্চারিং করতে হেল্প করে ভীষণ ভালো এটা কিন্তু অনেক কাজে লাগে তাছাড়া লিপস্টিক লিপস্টিক যদি আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি গেস করেছিলাম কিন্তু হট করে আমি নাম ধরে ডেকে ফেলেছি তারপর বললাম দিদি বললাম তারপরে আমাকে বললো পারমিতা বলে ডাকো নাম ধরে ডাকতে কেমন যেন লাগে তো যাই হোক ঠিক আছে পারমিশান দিয়েছি এবার ডাকবো তো এইটা কিন্তু অনেক রকম কাজে মাল্টি পারপাস ইউজ করা যায় মাল্টি ইউজ করা যায় ঠিক আছে মিতালি দিয়ে আমার পরিচিত মিতালি সাথে আমি এখানে মিতালি দিকেই চিনি তো এইটা ভীষণ ভালো তো এইটা কিন্তু তোমার বললাম যে ঠোঁটটাকে করে আর লিপস্টিক যদি অনেকে আছে না লিপস্টিকটা মানে লাগে বেশিক্ষণ স্টে করে না এটা কিন্তু সেটা না লিপস্টিক লাগানোর আগে কয়েক মিনিট আগে তুমি টেন্ডার কেয়ারটা লাগাও লাগিয়ে একটুখানি রাখতে দাও তারপরে তুমি লিপস্টিক লাগাও তাতে কি হচ্ছে তোমার লিপস্টিকটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে ঠিক আছে তারপরে কি হচ্ছে দেখো তোমার যদি তোমার নখে নখনি হয় আমাদের জানো ব্যাপারটা নখ হলে নখনি হলে ভীষণ ব্যথা করে তো নখের চারপাশে যদি সেই সময়ে তুমি লাগিয়ে দাও হাই উর্বি থ্যাংক ইউ ফার জয়নিং নখের চারপাশে যদি লাগিয়ে নাও তাহলে নখনির ব্যথা থেকেও তোমরা কিন্তু রিলিফ পাবে ঠিক আছে আর যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চারা কি করে বাচ্চারা খেলতে খেলতে পড়ে গেলে কেটে গেলে ছড়ে গেলে পড়ে গেলে কেটে গেলে ছড়ে গেলে এবং পোড়া দাগ এগুলো সবই কিন্তু টেন্ডার কেয়ার লাগিয়ে নিতে পারো জাস্ট টেন্ডার কেয়ার তোমাদের সলভ করবে ঠিক আছে দেখো ছোটা ডিব্বা বড়া ধামাকা ছোটা ডিব্বা ডিব্বাটা ছোট কিন্তু অনেক কাজ এই জন্যই এটাকে বলা হয় মাল্টিপারপাস ঠিক আছে তো আর কথা বলি তোমাদের যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে ন্যাপি র্যাশেস হয় বাচ্চাদের বারবার ন্যাপি পাল্টাতে পাল্টাতে দেখবে স্কিনে একটা র্যাশেস হয়ে যায় সেই র্যাশেসকেও কিন্তু একদম কি করে দেয় ক্লিন করে দেয় ঠিক আছে লাগিয়ে নাও বাচ্চাদের স্কিনেও কিন্তু এটা লাগায় ঠিক আছে কোনো অসুবিধা নেই বলে দিলাম যে অরিফ্লেমের প্রত্যেকটা জিনিসই ক্লিনিক্যালি প্রুভেন এবং প্রাকৃতিক উপায়ে তৈরি এই যে এটা তোমরা দেখছো এটা হচ্ছে অরেঞ্জ সিড অয়েল থেকে তৈরি ঠিক আছে অরেঞ্জ সিড অয়েল থেকে তৈরি একটা হালকা স্মেল আছে হালকা স্মেল আছে ভীষণ সুন্দর হ্যাঁ সত্যি সত্যি দেখো এইটা আমার কাছে অফারে এসেছিল তো আমি কয়েকটা মাত্র তুলেছি এটা কিন্তু কয়েকটা মাত্র আমার কাছে আছে আর সেল হয়ে গেছে আর মাত্র কটাই পড়ে আছে যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও যে আগে হোয়াটসঅ্যাপ করবে আমি তাকেই দিতে পারবো ঠিক আছে যেহেতু আমার কাছে বেশি অ্যাভেলেবেল নয় এটার পিপি হ্যাঁ বলছি বলছি পিপি বলছি আগে একটু বলে সব সবসব ব্যাপার আচ্ছা এটা কিন্তু আমাদের আন্ডার এ ব্ল্যাক স্প্যাচেস দূর করে হ্যালো সবাইকে হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা এটা আন্ডারআস এ ব্ল্যাক স্প্যাচেস দূর করে এবং তোমাদের হাতে বা তোমাদের যদি হাতে কোনো দেখবে কালো কালো কিন্তু দূর করে দেয় ঠিক আছে তো এটা অনেক রকম কাজে লাগে এবং মশা মশা যদি কামড়ে দেয় মশা কামড়ালে ভীষণ জ্বালা করে জ্বালা করে এবং র্যাশেস হয় সেই মশা কামড়ানোর জায়গাতেও যদি তুমি লাগিয়ে নাও তাতে জ্বালা পোড়া একদম খাতম ঠিক আছে অনেক রকম কাজে লাগে বলে এটা নাম দেওয়া হয়েছে মাল্টিপারপাস এবং 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 পা ফাটা এবং তোমাদের যদি পা ফেটে যায় তোমাদের হাতের কাছে পা ফাটা ক্রিম না থাকে তাহলে পা ফাটার কাজেও এটা ভীষণ ভালো কাজ দেয় ঠিক আছে তোমাদের যদি কারো পা ফাটে রাতে শোয়ার সময় পাটাকে পরিষ্কার করে নাও করে নিয়ে তারপর যদি টেন্ডার কেয়ার লাগাও তাহলে পা ফাটা ক্রিমটা বদলে এটা ইউজ করতে করতে তোমার কিন্তু একদম সেরে যাবে বা চোখের নিচে কালি পড়লে সেটাও সেরে যাবে ঠিক আছে এটা আন্ডার আই ক্রিম হিসেবে ইউজ করতে পারো এবং বললাম যে ব্ল্যাক স্প্যাচেস আন্ডার আর্মসে ব্ল্যাক স্প্যাচেস পরে সেটা কি হচ্ছে আমরা অনেক সময় ওয়াক্সিং করি আমরা অনেক সময় বডি স্প্রে ইউজ করি একটা স্প্যাচেস পরেই তো অলরাউন্ডার বললাম তো অলরাউন্ডার মাল্টিপারপাস এই জন্যই এটার নাম হয়েছে মাল্টিপারপাস অনেকে ইউজ করে কিন্তু অনেকে শুধু ঠোঁটেই লাগায় জানে না এর ইউজ জানে না শুধু বলে যে ঠোঁটটা ফেটেছে ঠোঁট ময়শ্চারিং করবে তাই ঠোঁটেই লাগায় তো কিন্তু এতগুলো কাজ কিন্তু জানে না বলেই কিন্তু আমি তোমাদের বললাম আচ্ছা এবার আমি পিপির কথায় আসি তো এইটার অ্যাকচুয়াল প্রাইস এটার অ্যাকচুয়াল প্রাইস হলো থ্রি থ্রি ফর্টি নাইন অ্যাকচুয়াল প্রাইস কিন্তু সেখান থেকে আমাদের অফার প্রাইস হচ্ছে আমরা পাচ্ছি ঠিক আছে টাকা অফ বুঝতে পারছ একশো টাকা কিন্তু অফ পাচ্ছ ঠিক আছে তো আজকের দিনে যদি কেউ নাও আর একটু কম হয়ে যাবে আজকের দিনে যদি কেউ নাও আর একটু কম হয়ে যাবে যে নিতে ইন্টারেস্টেড সে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে নিতে ইন্টারেস্টেড সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করো অনলাইন পেমেন্ট করতে হবে এবং ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার জন্য রেখে দেবো আচ্ছা দি রেখে দিলাম আর একজনকে বলেছিলে দাঁড় দি আর একজন যেন কে বললো দাঁড়ো দিদি তো এইটা কিন্তু আমার কাছে কয়েকটাই আছে আসলে আমাদের মাঝে মাঝে তো ও পিপি কত বললে শুনতে পেলে না বলছি তো এই তো বলছি বলছি পিপি হচ্ছে বললাম তো পিপি হলো এটার অ্যাকচুয়াল প্রাইস অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে রুপিস থ্রি সেখান থেকে তোমরা পাচ্ছ রুপিস টু ঠিক আছে আজকের দিনে নিলে টু ফর্টি ফাইভে দেবো আজকের দিনে নিলে টু ফর্টি ফাইভে পেয়ে যাবে ঠিক আছে মানে একশো টাকা অফ থ্রি ফর্টি দাম আছে সেখান থেকে আমরা অফার প্রাইসে পাচ্ছি টু ফর্টি নাইন তো আজকে আমার থেকে নিলে তোমরা টু ফর্টি ফাইভে পেয়ে যাবে ঠিক আছে টু ফর্টি ফাইভে পেয়ে যাবে অনলাইন পেমেন্ট করতে হবে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে ডেলিভারি চার্জ ওকে আর তোমাদের অ্যাড্রেস দিতে হবে তাহলে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ওকে আচ্ছা মাত্র কয়েকটা আছে মাত্র কয়েকটা আছে আমার প্রায় সেল হয়ে গেছে তাই আমি বলে দিলাম যদি কেউ নিতে চাও আমাকে একদম স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দাও স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দাও আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সিক্সটি রুপিস সিক্সটি হ্যাঁ 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 সবাই একটুখানি কমেন্টস করে নাও ডেলিভারি চার্জ সিক্সটি রুপিস ঠিক আছে তো এইটা কিন্তু বললাম ভীষণ ভালো তো এইটা মিস করো না আর যাদের ঘরে বাচ্চা বাচ্চা আছে বাচ্চারা তো কেটে যায় পড়ে যায় বাচ্চা কেন বলছি। আমরা রান্না করতে করতে এই যখন সবজি কাটছি সবজি কাটতে কাটতে আঙুল তো কেটে যায় কেটে যেতে পারে তাই না তো সেইখানে কিন্তু আমরা লাগিয়ে নিতে পারি ঠিক আছে তো সেখানে লাগিয়ে নিতে পারি সব রকম কাজে একটা ঘরে থাকলে না সব রকম কাজে তো এটা অফারে ছিল না এটা অফারে ছিল না মাত্র দুদিন আগে অফারে দিয়েছিল আমি তুলে নিয়েছি আমি তুলে নিয়েছি তাই আমি লাইভে দেখাতে পারছি ঠিক আছে তো তোমাদের যদি কারো দরকার হয় প্রয়োজন হয় আমার স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দাও ঠিক আছে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ দি থ্যাংক ইউ ভেরি মাচ এই যে বললে আমার মানে খুব ভালো লাগলো চেষ্টা করি চেষ্টা করি ও আচ্ছা কমেন্ট করতে পারছে না কমেন্ট করতে পারছে না বলছে আমার ফ্রেন্ড আচ্ছা যে যা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে নিও কারণ মাত্র আমার কাছে পড়ে পড়ে আছে আছে জাস্ট দেখো মাত্র চারটে আছে দেখো তো এই জন্যে বললাম যদি কেউ নাও ফটফট করে নিয়ে নাও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নাও নিয়ে বুকিং করে নাও দেখো চারটেই আছে আমার কাছে তো সেই জন্যে বললাম এই জন্যে বলছি আমি কিন্তু অলরেডি কিন্তু আমার অনেক সেল হয়ে গেছে জাস্ট চারটে পড়ে আছে আমি বলছি যে নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে আছে হ্যাঁ দি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছো ঠিক কথা বলেছো কি বলো তো এইটা না এটা সারা বছর অফারে পাওয়াই যায় না মানে মাস সাত মাস ধরে ওয়েট করি তারপরে এলো আসলে তো মানে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি হ্যাঁ দি হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করে দাও কোনো ব্যাপার না তুমি তো বুক করেই রেখে দিলে আমি সরিয়ে রাখছি আমার চারটে আছে আমি একটা সরিয়ে রাখলাম আর তিনটে পড়ে আছে ঠিক আছে যে যে নেবে নিয়ে নাও আমি অনেকগুলো তুলেছিলাম সেল হয়ে গেছে তো সেই জন্যে তো যে যে নেবে নিয়ে নাও কোনো ব্যাপার না আচ্ছা এবার তোমাদের দেখাই আচ্ছা এইটা বলে দিলাম টেন্ডার কেয়ার এটা হচ্ছে খুব ভালো এইবার যেটা বলছি সেটা হচ্ছে দেখো এবার আমি একটুখানি ক্রিমের দিকে আসি শীতকাল তো শীত পড়ে গেছে তো শীতের জিনিস একটু দেখিয়ে দিই তোমাদের দেখো এইটা দেখো এইচ দুখানা জিনিস আছে এটা আগে দেখাই এটা হচ্ছে কি এটা হচ্ছে কোল্ড ক্রিম এটা দেখো এসেন্সিয়াল কোল ক্রিম এটা এসেন্সিয়াল এ কোল্ড ক্রিম ভীষণ সুন্দর ক্রিমটা জাস্ট সুন্দর হ্যাঁ এটা দেখো লেখা রয়েছে এসেন্সিয়াল কোল ক্রিম এটা কিন্তু তোমার মাল্টিভিটামিন কমপ্লেক্স এবং অয়েলের সংমিশ্রণে তৈরি ঠিক আছে মাল্টিভিটামিন কমপ্লেক্স এবং অলিভয়েল অয়েলের সংমিশ্রণে তৈরি ভীষণ সুন্দর ক্রিমটা জাস্ট অসম আচ্ছা এই ক্রিমটা তোমরা কি করছো এই ক্রিমটা কিন্তু চিপচিপা টাইপের ক্রিম না অনেক কোল্ড ক্রিম থাকে ভীষণ চিপচিপা আচ্ছা আচ্ছা অনেক কোল্ড ক্রিম থাকে ভীষণ চিপচিপা টাইপের কোল্ড ক্রিম মানে লাগালে ভীষণ আঠা আঠা করে সেই জিনিসটা কিন্তু এটা না এটা তোমার একটুখানি লাগে অরিফ্লেমের জিনিস বেশি লাগে না তোমরা জানো জাস্ট একটুখানি লাগে হ্যাঁ বুঝতে পেরেছি তুই কমেন্টস করতে পারছিস না তো হ্যাঁ বুঝেছি আচ্ছা আচ্ছা তো জয়েন্ট রিকোয়েস্টটা পাঠাতে হবে মনে হয় আচ্ছা পরে লাইভ হয়ে যাক তারপর তোর সাথে কথা বলছি হুম আচ্ছা তো এইটা হচ্ছে দেখো কোল ক্রিমটা চিপচিপা টাইপের না এটা জাস্ট একটুখানি লাগে তোমাদের শীতকালে কি হয় শীতকালে আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় তো আমরা এমন একটা জিনিস চাই যেটা কিনা ময়শ্চারিং করে রাখে তো এখানে দেখো দুটো জিনিস আছে অ্যাভেলেবেল আমার কাছে দুটো জিনিস আছে এটা হচ্ছে সারা বছরই তোমার স্কিনকে ময়শ্চারিং করতে থাকে মশ্চারিং করতে থাকে আমার কাছে আসেনি তো আসেনি 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 বাবু আমার কাছে কিন্তু রিকোয়েস্ট তো এইটা কিন্তু দেখো থাকে দেখো এইটা এসেন্সিয়ালের ভিটামিন দেখো এটা হচ্ছে ভিটামিন ই আছে ভিটামিন ই আছে মানে আমাদের স্কিন ভীষণ ভাবে করবে ঠিক আছে সারা বছর আমাদের স্কিনকে মশ্চারিং করবে হাই সাই শিউলি হ্যালো হ্যালো হাই মিনাক্ষী দি সব হ্যালো হ্যালো সবাইকে হ্যালো সবাই গুড ইভিনিং হ্যাঁ একটু মিস্টেক যদি হয়ে যায় রাগ করো না কিন্তু কেউ ঠিক আছে তো এই কোল এই যে ক্রিমটা দেখছো আচ্ছা 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 পরে দেখে নেব পরে দেখে নেব আচ্ছা ঠিক আছে তো এই যে ক্রিমটা দেখছো এটা কিন্তু ভীষণ ভালো মানে এটা যারা নিয়েছে তারা ভালো রিভিউ দিয়েছে এবং এই গ্রুপে সুবিধি সুবিধি মনে হয় নিয়েছে এটা হ্যাঁ এটা এই গ্রুপে সুবিধি নিয়েছে এই গ্রুপে সুবিধিও নিয়েছে আমার রিভিউটা আমার দেয়া হয়নি আমার দিতে হবে তো এইটা ভীষণ ভালো এটা তোমার স্কিনকে একটু গ্লো করবে এবং তার সাথে সাথে এসেনশিয়ালি এটা গ্রো করছে স্কিনকে এবং তার সাথে সাথে ময়শ্চারিং তো করছেই এবং একটু ফেয়ারনেসও হচ্ছে ঠিক আছে এবং ফেয়ারনেসও হচ্ছে তো গ্লো এটা দেখো নাম কি আছে গ্লো এসেন্সিয়াল ফেস ক্রিম এটার নাম আছে গ্লো এসেন্সিয়াল ফেস ক্রিম তোমার স্কিনকে কি ময়শ্চারিং করছে নারিশমেন্ট করছে এবং তোমার স্কিনকে এটা দিয়ে কিন্তু তুমি ফেসিয়ালও করতে পারো এটা দিয়ে তুমি ফেসিয়ালের কাজও করে নিতে পারো ঠিক আছে আর এটা যে শুধুমাত্র মেয়েরা ইউজ করবে তা নয় ছেলেরাও ইউজ করতে পারে আচ্ছা এটা বললাম এটা তোমার স্কিনকে গ্লো করবে এটা একটু ফেয়ারনেস করবে এবং তার সাথে সাথে তোমার মারিং করবে যেটা আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তো ময়শ্চারিং করার কাজে কিন্তু ভীষণ ভালো ঠিক আছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা কেউ মিস করো না এটা খুবই ভালো এখানে সুবিধি দিন আছে মনে হয় সে নিয়েছে আমার কাছ থেকে এই জিনিসটা খুবই ভালো তো এটা হচ্ছে ভিটামিন ই আছে আছে বলে টেস্টে এটা অল স্কিন টাইপ মানে হচ্ছে এটা নর্মাল টু ড্রাই স্কিন টু কম্বিনেশন স্কিন এটা চলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুবিধি গুপ্তা হ্যাঁ হ্যাঁ সরি সুবিধি সুবিধি নিয়েছে আমার কাছ থেকে এই কোল ক্রিমটা নিয়েছে তোমাদের এক্সিবিশন তোমাদের এক্সিবিশন অফলাইন যখন এক্সিবিশন চলছিল তার ঠিক আগের দিনই উনি ওনার কাছে প্রোডাক্টটা গেছে হ্যাঁ 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 ওই আমি ওনা টাইটেলটা বলতে ভুলে যাচ্ছিলাম বারবার ওই অফলাইন এক্সিবিশনের আগের দিনই উনি পেয়েছিলেন প্রোডাক্টটা উনি আমাকে রিভিউ দিয়ে দিয়েছেন আমার আমি আজকেই তোমার গ্রুপে রিভিউটা দিয়ে দেবো খুবই ভালো জিনিসটা তো বললাম না এটা তোমার স্কিন গ্লো করছে একটু ফেয়ারনেস করছে করছে ব্যাপারটা হচ্ছে দেখো এখন আমাদের স্কিন ভীষণ ড্রাই ড্রাই হয়ে হয়ে যায় যায় ভীষণ সেই আচ্ছা সেই ড্রাইনেস হ্যাঁ দি হ্যাঁ দি আমি ভুলে গেছি দি সরি আমি করে দেবো আজকেই করে দেবো আমার এইটা দেখে মনে পড়লো হ্যাঁ আমার এইটা দেখে মনে পড়লো সুবিধি দি এইটাই নিয়েছে এটাই নিয়েছে তো এইটা হচ্ছে ভীষণ ভালো তো এটা তোমাদের তোমরা যারা মনে করো পার্লারে গিয়ে তোমরা ইয়ে করবে না কি বলে ফেসিয়াল করবে না নিজের বাড়িতে বসে স্কিনটা এম বললাম যে এটা মাখলে স্কিন গ্লো হবে ফেয়ারনেস করবে এবং তার সাথে সাথে তুমি এটা জাস্ট টু মিনিটস জাস্ট এরকম লাগিয়ে জাস্ট হালকা হাতে মাসাজ করো এতে কিন্তু ফেসিয়ালের কাজ করছে ফেসিয়ালেরও কাজ করছে তো এইটা তোমরা পাচ্ছ

এটা অল স্কিন টাইপ নর্মাল টু ড্রাই স্কিন টু কম্বিনেশন স্কিনে এটা ইউজ করবে ঠিক আছে বাচ্চারা এটা হচ্ছে তোমার তোমার ঘরে যদি থাকে বা ধরো থাকে সবাই ইউজ করতে পারে এটা কিন্তু বললাম এটা কিন্তু ওই শুধুমাত্র যে মেয়েরা ইউজ করবে এমন কথা নেই এটা ছেলেরাও ইউজ করতে পারে খুব সুন্দরভাবে ভাবে করে তবে তবে যাদের স্কিনে ভীষণ পিম্পলস ভীষণ র্যাশেস তারা এটা করো না ঠিক আছে এটা পাবে হুম সেভেন্টি ফাইভ গ্রামস এটা অনলি কোল্ড ক্রিম না ওয়েট লিমিটেড নেই গো ওয়েট লিমিটেড নেই ওয়েট লিমিটেড নেই পারমিতা দি ওয়েট লিমিটেড নেই ওয়েট কোনো না সব জায়গায় সব জায়গায় আমি তোমাকে বলছি পারমিতা দি এই যে ডেলিভারি চার্জ সিক্সটি রুপিস তোমাকে আমি যে বললাম এটা হচ্ছে তোমায় আমি বলি এই যে তোমাকে বললাম না এই যে টেন্ডার কেয়ারটা এটা অফারে দিয়েছিল আমি বলছি দিদি বলছি পুরো ব্যাপারটা তোমায় বলছি এই টেন্ডার কেয়ারটা যখন দুদিন আগে অফারে দিয়েছিল আমি তখন দশখানা তুলে নিয়েছি হ্যাঁ দি তো দশখানা যখন তুলে নিয়েছি কোম্পানি থেকে আমার বাড়িতে প্রোডাক্টটা চলে এসেছে বুঝেছো আচ্ছা এবার সেখান থেকে যারা ধরো কাস্টমার তারা যখন চাইছে তখন আমার বাড়ি থেকে তো কাস্টমারদের বাড়ি পৌঁছে দিতে হচ্ছে তো তখন কিন্তু অরিফ্লেমের লোক তো তখন অরিফ্লেমের ডেলিভারি বয় তো তখন পৌঁছচ্ছে না তখন আমার ডিটিডিসি বয়কে দিয়ে পাঠাতে হয় ঠিক আছে আমার বাড়ি থেকে ডিটিডিসি বয় গিয়ে সবার বাড়িতে দিয়ে আসে তার চার্জ হচ্ছে সিক্সটি রুপিস বুঝেছ এবার তুমি যদি কোম্পানি থেকে ডিরেক্ট কোনো জিনিস নাও সেটা হচ্ছে রুপিস রুপিস অল ইন্ডিয়া চলে যাবে ফিফটি ওয়েট কোনো ব্যাপার না ওয়েটের কোনো ব্যাপার নেই ওয়েট হচ্ছে ডিটিডিসির লোকে। এইটা যেহেতু আমি অফারে পেয়েছি আমি সেল করার জন্য অনেক তুলে নিয়েছিলাম মানে দশখানা আমার কাছে তুলে নিয়েছিলাম লাইভে দেখাতে দেখাতে সেল হয়ে গেছে বুঝেছো আর চারটে পড়ে আছে এবার এইটা যদি তুমি নাও তাহলে দশ টাকা বেশি দিতে হবে মানে ওই ডিটিডিসি লোকে ওরা মিনিমাম ঠিক আছে সেই জন্য বললাম বুঝেছো এমনি ফিফটি রুপিসই হচ্ছে অরিফ্লেমের চার্জ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাও ওই ফিফটি রুপিসেই হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি এটা নিজের কাছে রেখেছি তুলে এখন আমি তোমাকে কোম্পানি থেকে তুলে দিতে পারি কিন্তু কোম্পানি থেকে তুলে দিলে ওটা তো আর এখন অফারে নেই থ্রি দাম পড়বে ওটা দুদিন আগে অফার দিয়েছিল ওই টু ফর্টি নাইনে তাই আমি তুলে নিয়েছিলাম তাই সেটা তোমায় অফারে দিতে পারছি হ্যাঁ হ্যাঁ মিনিমাম ওয়েট আছে ওই যে বললাম টা লিমিট কত আচ্ছা তার লিমিট হচ্ছে ওই যে বললাম ওকে ওকে যে যখন আমার ডিটিডিসি বয়কে জিজ্ঞেস করেছি তখন বলছে যে একশো মানে পিনকোড একশোর নিচে হলে মিনিমাম তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিক্সটি রুপিস বুঝেছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিক্সটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তোমার ধরো পিনকোড যদি একশোর ওপরে হয় তখন বলছে আশি নব্বই বা ধরো বাইরে যেমন ত্রিপুরায় গেছে এই যে এই যে টেন্ডার কেয়ারটা ত্রিপুরায় গেছে তখন কাস্টমারকে একশো তিরিশ টাকা পে করতে হয়েছে বুঝেছ ডিটিডিসি তখন ওজনও করতে হয়েছে এবং যেহেতু ডিস্টেন্সটা বেশি সেই ডিস্টেন্স অনুযায়ী আর আমার বাড়ি হলো তোমার হাওড়ায় হ্যাঁ হাওড়া থেকে ওই ডিস্টেন্স অনুযায়ী ওরা নিয়েছে মিনিমাম সিক্সটি রুপিস লাগবে বুঝেছো তো এসেছিল আমার বাড়িতে দুখানা টেন্ডার কেয়ার নিয়ে নিয়েছে ত্রিপুরায় একজন থাকে তো যেহেতু ডিস্টেন্সটা অনেকটা তো সেই জন্যে একশো তিরিশ টাকা তার চার্জ লেগেছে আর এইটা তোমার তুমি থাকো কোথায় পারমিতাদি তোমার বাড়ি কোথায় তাহলে সিক্সটি রুপিস হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে দেখো কোল্ড ক্রিম হ্যাঁ এই কোল ক্রিমটা কিন্তু ভীষণ ভালো হ্যাঁ তোমার হয়ে যাবে তোমার সিক্সটি রুপিসে হয়ে যাবে তোমার সিক্সটি এই তো ছত্রিশ তো হয়ে যাবে বললাম যে একশোর ওপরে পিনকোড হলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি থেকে নব্বই একশো দেড়শো এরকম বলে দিয়েছেন উনি ভাগ ভাগ করে দিয়েছেন তোমার থার্টি সিক্স তো পিনকোড নাম্বার এটা তোমার হয়ে যাবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা দিয়ে দিও অ্যাড্রেসটা ও আমি আমি দেখিয়ে নেব আমার লাইভ হচ্ছে তোমার সাতটা থেকে একটা এক্সিবিশন আছে হুম সাতটা থেকে এক্সিবিশন আছে সাতটা থেকে আটটায় এক্সিবিশনটা শেষ হবে তারপর আমি তোমাকে ফোন করে নেব ঠিক আছে তুমি একটা কাজ ততক্ষণে করো তুমি তোমার পুরো অ্যাড্রেসটা আমাকে একটু দাও আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো আমি ডিটিডিসি বয়কে দেখিয়ে হ্যাঁ দেখি দেখিয়ে রাখি কি বলে আমি একটু শুনবো হ্যাঁ ঠিক আছে তুমি পুরো অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও হ্যাঁ 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 আমার আটটা থেকে একটা এক্সিবিশন আছে সরি সাতটা থেকে আটটায় শেষ হয়ে যাবে তারপর আমি তোমাকে কল করতে পারবো আর ততক্ষণে তুমি একটা কাজ করো তোমার পুরো ঠিকানাটা একদম ল্যান্ডমার্ক শুদ্ধ বা পুরো ঠিকানা যেখানে থাকো আর পিনকোড নাম্বারটাও দিয়েছ আবার দিয়ে দিও দিয়ে আমি তাহলে দেখিয়ে দেবো ওনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো উনি কি বলেন হ্যাঁ আমি আমি কথা বলি না জাস্ট কি করি জানো তো একদম কথা বলি না জাস্ট হচ্ছে তোমার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিই উনি দেখে বলে দেন ঠিক আছে আচ্ছা তুমি যখন ফোন কথা বলতে চাইছো আমি তাহলে আটটার পরে তোমাকে আমি কল করে তোমার তো কলিং আমি কল করে নেব তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এই যে বললাম এটা হচ্ছে তোমার কোল্ড ক্রিম এই যে কোল্ড ক্রিমটা বলছি এটা সেভেন্টি ফাইভ গ্রামস হ্যাঁ হ্যাঁ আমি কল করে নেব এটা সেভেন্টি ফাইভ গ্রামস আছে এইটা তোমরা পাচ্ছ এটা টু টু নাইনে পাচ্ছ এটা টু টু নাইনে পাচ্ছ এটা এই মাসে এইটা কিন্তু অফার প্রাইজে নেই এটা 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 অফার প্রাইজে এই মাসে নেই টু টু নাইনে পাবে ঠিক আছে এই মাসে এখনো অফার দেয়নি আচ্ছা এইবার যেটা বলছি সেটা হচ্ছে দেখো লিপস্টিক তো আমরা মেয়েরা তো সবাই লিপস্টিক করতে ভালোইবাসি লিপস্টিক আর এখন তো এই সিজনে বিয়ের সিজন চলতেই থাকে লিপস্টিক পরা মেয়েদের তো লিপস্টিক এই মাসের জন্য আমরা পেয়েছি লিপস্টিক পেয়ে গেছি সেটা সেটা লিপস্টিকটা হতে পারে ফিনিশ কালার হতে পারে বা ধরো নিউড কালার হতে পারে ঠিক আছে তো আমার কাছে যে লিপস্টিক গুলো আছে দেখো নিউড কালার গ্লসি কালার ফিনিশ কালার যাই নিবে নাইনটি নাইন এই দেখো একটা নিউড দেখাচ্ছি দেখো এইরকম সাইজগুলো হচ্ছে তোমার এরকম দেখো সাইজগুলো এরকম ঠিক আছে তো এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পড়ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে আচ্ছা এইটা দেখো এইটা চকলেট এটা চকলেট কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু হ্যাঁ আমি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি এই দেখো এটা রেড যারা রেড পড়তে পছন্দ করো তারা দেখো রেড পড়তে পারো দেখো কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার দেখো প্রত্যেকটা নাইনটি নাইনে পেয়ে যাবে অনলি নাইনটি নাইনে পাঁচশো ফিনিশ কালার গ্লসি কালার যাই নাও না কেন নাইনটি নাইনে পেয়ে যাবে যাই নাও না পছন্দ মতো কালার নাইনটি নাইনে পাচ্ছ ঠিক আছে দেখো রেড অনেক রকম কালার আছে কালার পার্পেল আছে কালার দেখিয়ে শেষ করতে পারবো না বার্গেন্ডি কালার আছে এটা রোজ পিঙ্ক ওটা দেখিয়েছিলাম নিউডের মধ্যে এটা হচ্ছে গ্লসের মধ্যে রোজ পিঙ্ক ঠিক আছে রোজি পিঙ্ক যেটা বলে আর কি এটা হচ্ছে ওয়াইন বার্গেন্ডি ওয়াইন কালার যেটা তোমরা বলো সেটা হচ্ছে ওয়াইন বার্গেন ডি হ্যাঁ তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তাতে দেখতে একটু সুবিধা হবে দেখো এই যে যে এই এই দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা হচ্ছে একদম গ্লসি কালারের মধ্যে পড়ছে এই প্রত্যেকটা গ্লসি কালারের মধ্যে পড়ছে হ্যাঁ আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে পাঁচটা আটটা কালার এই আটখানা কালার হচ্ছে একদম ম্যাট ফিনিশ কালার আটটা কালার ম্যাট ফিনিশ কালারের মধ্যে পড়ছে হ্যাঁ দেখো আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাঁচখানা কালার এই পাঁচটা কালার হচ্ছে নিউডের মধ্যে পড়ছে দেখো নিউড কালারের মধ্যে পড়ছে ঠিক আছে এই পাঁচখানা কালার নিউড কালারের মধ্যে পড়ছে এর মধ্যে নাম হয়েছে দেখো মেলো চেরি হট রেড হট পাম তারপরে হচ্ছে পিঙ্ক কালার এই এইরকম পাঁচখানা কালার রয়েছে ঠিক আছে প্রত্যেকটাই যাই নাও না কেন নাইনটি নাইনে পাবে দেখো লেখা রয়েছে পেয়ে যাবে ঠিক আছে এবার বলি নেল পলিশের কথা নেল পলিশ দেখো এই দেখো নেল পলিশের কালারগুলো কিন্তু জাস্ট অসাম দেখো নেল পলিশের কালারগুলো জাস্ট অসম খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো প্রত্যেকটাই পাচ্ছ ওয়ান থার্টি নাইন করে ওয়ান থার্টি নাইন করে পাচ্ছ আর আমাদের কম্প্যাক্ট কম্প্যাক্ট আমি একদম দেখো অরিফ্লেমের রেঞ্জগুলো কিরকম অরিফ্লেমের রেঞ্জ হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ তারপরে ধরো মিডিয়াম অ্যান্ড হাই তো আমি এগুলো প্রিমিয়াম রেঞ্জ দেখাচ্ছি দেখো এই যে প্রিমিয়াম রেঞ্জের ফাউন্ডেশনটা দেখছো এটা কিন্তু পাবে এই ফাউন্ডেশনটা এখানে তিনখানা শেডস আছে হাই মিতা আচ্ছা এখানে তিনখানা খানা ফাউন্ডেশনের শেডস আছে খুব সুন্দর টু আচ্ছা ফাউন্ডেশনের কথা যখন বললাম আর একটা খুব সুন্দর ফাউন্ডেশন দেখাই তোমাদের বিশেষত অকেশনে ইউজ করার জন্য এই ফাউন্ডেশনটা অকেশনালি ইউজ করার জন্য জাস্ট অসম একটা ফাউন্ডেশন দেখো এই যে এটা নাম হলো জিওরদানি গোল্ড মাস্টার ক্রিয়েশন ফাউন্ডেশন ঠিক আছে দেখো এর চারটি শেডস আছে চারখানা শেডস তোমরা পেয়ে যাবে খুব সুন্দর মানে ফাউন্ডেশনটা এটা কি কি গুণ আছে দেখো এটা হচ্ছে অকেশনালি ইউজ করতে পারো বিয়ে বাড়ি কোনো অকেশন এটা খুব ভালো তো এইটা তোমরা চারখানা শেডসের মধ্যে তোমাদের স্কিন টাইপ যে কালার সেই অনুযায়ী ইউজ করবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এই ফাউন্ডেশনটার বিশেষত্ব কি আছে এটা কিন্তু তোমাদের দেখো এটা কিন্তু তোমাদের স্কিনকে রেডিয়েন্স করছে যাদের ধরো হালকা হালকা ফাইন লাইন্স চলে এসেছে সেই ফাইন গুলো কিন্তু ঢাকার জন্যে এই ফাউন্ডেশনটা একদম বেস্ট ঠিক আছে ফাউন্ডেশনটা একদম বেস্ট এবং একটা গ্লেজ দেবে ঠিক আছে তার সাথে সাথে তোমাদের কি করছে আছে থাকা মানে বাইরে যখন দুপুর বেলা সানস্ক্রিন লোশন আর লাগছে না আলাদা করে সানস্ক্রিন লোশন লাগছে না এটা ইউজ করলেই বেস্ট তো এটার প্রাইসটা একটু শোনো এটা কিন্তু অনেকটা কম প্রাইস পাচ্ছো পাচ্ছ কারণ এটার অ্যাকচুয়াল প্রাইস দেখো কি লেখা আছে বেস্ট হ্যাঁ তো এটার অ্যাকচুয়াল এটারশো নিরানব্বই ভেবে দেখো পনেরোশো নিরানব্বই সেখান থেকে তোমরা পাচ্ছ ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইনে পাচ্ছ কতটা অফ ভেবে দেখো কতটা অফ দেওয়া হয়েছে পনেরোশো নিরানব্বই টাকার জিনিস তোমরা পাচ্ছ ফোর নাইনটি নাইন আজকের দিনে যদি কেউ পারচেসিং করো তাহলে কিন্তু আরও কমে হয়ে যাবে ঠিক আছে দেখো ফাউন্ডেশনটা জাস্ট এইরকম দেখতে এরকম এটা আমি ইউজ করছি খুবই ভালো মানে এটা এত গ্লেজ দেয় না আর এটার বিশেষত্ব হচ্ছে এটা তোমাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে এটা তোমাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে ঠিক আছে জাস্ট একটুখানি লাগে এখানে জাস্ট ঢাকনাটা তুললে তুলে জাস্ট একদম তুমি যদি ফাউন্ডেশন যদি তুমি হাতে করে নিয়ে লাগাও না তাহলে কিন্তু খরচাটা হয় অনেক বেশি তুমি যদি ব্রাশে করে নিয়ে লাগাও তাহলে কিন্তু জাস্ট একটুখানি লাগে ঠিক আছে ব্রাশে করে নিয়ে লাগাও বা ব্লেন্ডিং যদি হয় তাহলে কিন্তু খুব কমই লাগে খুবই ভালো ঠিক আছে আচ্ছা এবার এই যে এটা দেখো এটা আমার স্কিন অনুযায়ী ল্যান্ডসম ওয়র্ম দিয়ে এটা খুবই ভালো পি এইটিন এটা এসপিএফ এইটিন আছে ঠিক আছে এটা পনেরোশো নিরানব্বই থেকে মাত্র ফোর নাইনটি নাইনে পেয়ে যাবে ফোর নাইনটি নাইনে পেয়ে যাবে হ্যালো অর্পিতা থ্যাংক ইউ ফর জয়নিং গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং জানাই তো এটা ফাউন্ডেশনটা ক্লিনিক্যালি প্রুভেন এবং তার সাথে সাথে বললাম লাকজারিয়াস দেবে ঠিক আছে ভীষণ ভালো ফাউন্ডেশানটা ভীষণ ভালো এবার আমি বলি বডি স্প্রের কথা বলি দেখো এইখানে যে বডি স্প্রে তিনটে দেখতে পাচ্ছ এর মধ্যে দুখানা মেয়েদের পাশাপাশি দেখতে পাচ্ছ আর এইটা ছেলেদের ঠিক আছে এইখানে দেখো এখানে কি দেয়া হয়েছে বলা হয়েছে যে বাই টু গেট থ্রি ফ্রি ঠিক আছে মানে যে কোনো দুটো যদি না হয় তাহলে তোমরা একটা ফ্রি পেয়ে যাবে যে কোনো দুটো যদি নাও বডি স্প্রে তাহলে একখানা ফ্রি পেয়ে যাচ্ছ ঠিক আছে খুবই সুন্দর মানে স্মেলগুলো জাস্ট অসাধারণ আর এগুলো প্রত্যেকটা অ্যালকোহল ফ্রি এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যালকোহল ফ্রি ভীষণ ভালো আচ্ছা সেভেন্টি ফাইভ এম এল করে টু ফর্টি নাইন করে ঠিক আছে টু ফর্টি নাইন করে কেউ যদি তোমরা দুটো নিতে না পারো তাহলে একটাও নিতে পারো তো একটা নিলে কত দাম পড়বে আমাকে পিঙ্ক ও আমি বলে দেবো ঠিক আছে এবার আসি একটু বডি লোশান দিকে আসি এই বডি লোশনটা এই যে বডি লোশনটা এটা বডি ক্রিম সরি বডি ক্রিম এই বডি ক্রিমটা অরিফ্লেমের যে জিনিসটা তোমরা জানো সেটা হচ্ছে পুরনো প্রোডাক্ট আমি বলেছিলাম একটু আগে অরিফ্লেমের সব সবথেকে পুরনো জিনিস হলো কি সব থেকে পুরনো জিনিস মিল্ক অ্যান্ড হানি তো মিল্ক অ্যান্ড হানি প্রোডাক্টের মধ্যে এইটা পরে বডি ক্রিম এখানে দেখো দুটো বডি ক্রিম আমি তোমাদের দেখাচ্ছি এই বডি ক্রিমের মধ্যে দেখো পার্থক্যটা কি রকম দেখতে পাচ্ছ বাটি আচ্ছা দুরকম বাটি দেখতে পাচ্ছ কিন্তু এর পার্থক্যটা হচ্ছে এটা জাস্ট যারা স্মেল নিতে পারো না তারা এটা ইউজ করবে এটার মধ্যে কোনো গন্ধ নেই আর এটার মধ্যে গন্ধ আছে তার কারণ মিল্ক হানি আম্বার ল্যাভেন্ডার এই চারটে দিয়ে এটা তৈরি হয়েছে তাই এটার হালকা হালকা স্মেল আছে যখনই তুমি বডিতে ইউজ করবে তখনই একটা হালকা গন্ধ ছড়াবে ঠিক আছে আচ্ছা এবার এই দুটোই কিন্তু আড়াইশো গ্রামে আছে আড়াইশো গ্রাম মানে তোমার একটা যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার পাঁচ থেকে ছ মাস ইউজ করতে পারবে পাঁচ থেকে ছ মাস ইউজ করতে পারবে ঠিক আছে এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু সেভেন টু নাইন সেখান থেকে তোমরা পাচ্ছো থ্রি নাইনটি নাইনে রুপিস থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে রুপিস থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে খুব সুন্দর বডি ক্রিমটা খুব সুন্দরভাবে ময়শ্চারিং করে চান করে জাস্ট হালকা ভিজা গায়ে একটুখানি আঙুলের ডগা করে নেবে নিয়ে পুরো বডিতে ইউজ করো দেখবে তোমার স্কিনটা কত সফট অ্যান্ড স্মুথ থাকবে দেখো তোমরা এরকম প্যাকেজিং পেয়ে যাবে দেখো এই রকম প্যাকেজিং পেয়ে যাবে স্নান করে হালকা ভিজা গায়ে এটা যদি লাগাও তাহলে কি হয় বলো তো মশ্চারিংটা খুব ভালো হয় এবং বললাম এটা সারা বছর ইউজ করা যায় শীতে তো ইউজ করতেই পারো তাছাড়া সারা বছরই ইউজ করা যায় কারণ কি দেখো গরমকালে কি হয় গরমকালে এটা ইউজ করা যায় কিভাবে যারা ধরো এসির মধ্যে শো এসিতে শুলে কি হয় এসিতে শুলে কিন্তু অনেকের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তাই এসিতে শোয়ার আগে তুমি এই বডি ক্রিমটা লাগিয়ে শুতে পারো তাতে কি হচ্ছে স্কিন করে খুব ভালো জিনিসটা খুব ভালো এগুলো প্রত্যেকটা থ্রি করে পেয়ে যাবে আর এইটা দেখো এইটা বডি লোশান ওটা বডি ক্রিম দেখিয়েছি আর এটা হচ্ছে বডি লোশন এই বডি লোশানটা কিন্তু তোমরা পাচ্ছ দেখো এটা বলেছি গ্লো এসেনশিয়ালের ক্রিম আমি দেখিয়েছিলাম একটু আগে সেই গ্লো নারিশমেন্ট করতেও হেল্প করবে আর সব থেকে বড় কথা তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাকেও ইউজ করাতে পারো পাঁচ বছরের উপরে বাচ্চাকেও ইউজ করাতে পারো খুব সুন্দরভাবে এটা মশ করে ঠিক আছে এটা কিন্তু একটু স্কিন গ্লো করে এবং নারিশমেন্টের সাথে সাথে ফেয়ারনেসও করে কারণ দেখো এখানে লেখা আছে গ্লো এসেন্সিয়াল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এটা আড়াইশো এম এ পাচ্ছ এটার প্রাইস হচ্ছে রুপিস থ্রি ফর্টি নাইন রুপিস থ্রি ফর্টি নাইন ঠিক আছে আজকের দিনে যদি কেউ পারচেস করো তাহলে এর থেকেও কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো এই যে জিনিসটা আমি দেখাচ্ছি দেখো থেকে জিনিস সব এই জিনিসটা। মিল্ক এন্ড হানি সুগার স্ক্রাব এই স্ক্রাবারটা অত্যন্ত ডিম্যান্ডিং এবং ওয়ার্কেবল জিনিস ঠিক আছে কেন এটা ইউজ করবে এটা ইউজ করবে তার কারণ যাদের স্কিনে এটা দারুন হ্যাঁ বললাম তো যারা ইউজ করে তারা আগে এটা দারুণ বডিতে ট্যান পড়ে গেছে বা ব্ল্যাক স্পট পড়ে গেছে যে কোনো বডির কোনো জায়গায় গলায় হতে পারে হাতে ঘাড়ে পিঠে কনুইতে হতে পারে পায়ের পাতায় হতে পারে আন্ডার্মসও হতে পারে ঠিক আছে এবং এবং ছেলেরাও এটা ইউজ করতে পারে ছেলেরা দেখো সকালবেলা অফিসে বেরিয়ে যায় তো এখন যেহেতু শীতকাল বাদ দাও গরমকালে কি হয় হাতা কাটা জামা পরা হয় মানে হাফ হাতা জামা তো বাদ বাকি হাতটা বেরিয়ে থাকে ছেলেরা তো হাতটা বেরিয়ে থাকে তো ট্যান পরে যায় ছেলেদের হাতেও কিন্তু ট্যান পরে তো সেখানে ছেলেদের হাতে মুখে এটা কিন্তু লাগালে খুব ভালো কাজ দেয় ঠিক আছে আর মেয়েদের কথা বলছি মেয়েরাও কিন্তু পুরো বডিতে পারো কিন্তু মেয়েরা মুখে লাগিও না কারণ মুখের চামড়াটা মেয়েদের পাতলা হয় এবং হয় তো মুখে এটা লাগাবে না পুরো ইউজ করতে পারো গলায় ঘাড়ে হাতে পিঠে জাস্ট টু ড্রপস নেবে জাস্ট টু ড্রপস নেবে হাই সুস্মিতা দি জাস্ট টু ড্রপস নেবে মাত্র টু ড্রপস নাও নিয়ে স্নানের সময় মাত্র টু ড্রপস নাও নিয়ে স্নানের সময়

তো এইটা তোমরা দেখো সেভেন্টি ফাইভ গ্রামস আছে সেভেন্টি ফাইভ গ্রামস তোমরা পারছো রুপিস টু করে ঠিক আছে রুপিস টু করে পাচ্ছ আচ্ছা এবার যারা ধরো বড়টা নিতে চাও বড়টা কিন্তু এই মাসে অফারে আছে বড় সুবাস কাপটা এই মাসে অফারে আছে দেখো এটার অ্যাকচুয়াল প্রাইস সেভেন টু নাইন সেখান থেকে ফিফটি পারসেন্ট অফ দেওয়া হয়েছে

অনেকটা অফ ঠিক আছে তো এইটা থ্রি সিক্সটি ফাইভে পাচ্ছি বড়োটা অ্যান্ড যে ছোটোটা যেটা বললাম সেভেন্টি ফাইভ গ্রাম সেটা টু নাইনটি নাইনে পাচ্ছি টু নাইনটি নাইনে পাচ্ছি ভীষণ ভালো যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ট্রিপল এইট থ্রি জিরো ফাইভ টু জিরো একটা কথা বলে দিই অফার প্রাইসটা কিন্তু যেটা দেখালাম অফার প্রাইস সেই অফার প্রাইসটা কিন্তু ডিসেম্বরেই প্রযোজ্য ডিসেম্বর থেকে জানুয়ারি হলে অফার প্রসটা পাওয়া যাবে না কারণ আমাদের ক্যাড লাগে প্রত্যেক মাসে জিনিস আলাদা আলাদা থাকে তাই অফার প্রাইসও আলাদা আলাদা হয় ঠিক আছে আচ্ছা লাস্ট আমি একটা জিনিস দেখাবো দেখিয়ে শেষ করব। সেটা হচ্ছে দেখো অয়েলি স্কিন যাদের ভীষণ স্কিন অয়েলি দেখো স্কিন ভীষণ যাদের অয়েলি চিটচিটা বা ধরো ভীষণ ভাবে পিম্পেস তারা কি করবে তাদের স্কিন তো যত্ন নিতে হবে তাদের দেখো এই যে দেখতে পাচ্ছ লাভ নেচারের কি বলছে দি বুঝতে পারছিনা মাইক্রো স্ক্রিন একবার দেখাবে এটা তুমি কোনটা গো দি বুঝতে পারছি না গো পারমিতা দি এগুলো দি দিদি বুঝতে পারছি না গো এ দুটো আমি তো ক্রিম এ দুটোই দেখেছি নাকি বডি ক্রিম দি রিপ্লাই করো বডি ক্রিম কি এই দুটো না বডি ক্রিম কোনটা গো আমি তো ক্রিম বলতে দেখিয়েছি পিকচার নিয়ে ও আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে আর বুঝতে পারছিলাম না তুমি একসাথে মানে লিখেছো তো বুঝতে পারছি না এটা কোল ক্রিম আর এটা হচ্ছে এটা সারা বছরই ইউজ করা যায় ঠিক আছে শুধুমাত্র অয়েলি পিম্পল হলে ইউজ করবে না ঠিক আছে আচ্ছা এই যে দেখো থ্যাংক ইউ দি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এই যে এইটা আমি একটুখানি অয়েলি স্কিনের জন্য বলে দিই বাকিটা ফোন কথা হবে আচ্ছা আচ্ছা নো প্রবলেম নো ইস্যু নো ইস্যু আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে দেখো ভীষণভাবে কি হলো দেখো এটা পিউরিফাইং জেল ওয়াশ এটা পিউরিফাইং জেল ওয়াশ ঠিক আছে এইটা ওই যাদের বললাম ভীষণভাবে পিম্পলস অয়েলি যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে পিউরিফাইং জেল ওয়াশটা দেখো অয়েলি দিয়ে তৈরি হচ্ছে ভীষণ ভালো ঠিক আছে নেট প্রবলেম করছে যাচ্ছিল কেটে তো এইটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য সকাল বিকেল দুবার ফেস ওয়াশ করবে তারপরে তোমাকে এইটা ইউজ করতে হবে এটা হচ্ছে দেখো শুধু ফেস ওয়াশ করলে কিন্তু হবে না এইটা হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লাভ নেচারে ম্যাট্রিফাইন লোশন এটা জাস্ট ওয়ান টাইমই লাগাতে হয় জাস্ট ওয়ান টাইম এরম এরম করে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেবে এই নেকেও লাগাবে অ্যান্ড তোমার স্কিনও লাগাবে কারণ দেখো আমি কেন বলছি নেকে লাগাতে স্কিন অ্যান্ড নেক কিন্তু একরকম কালার হলে সেটা ঠিক আছে কিন্তু স্কিনটা চকচক করছে নেকটা ফ্যাস ফ্যাস করছে সেটা তো ভালো লাগে না তো নেকের যত্নও কিন্তু আমাদের নিতে হয় তো যেহেতু নেকটা আমাদের দেখা যায় তো এই দুটো হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেটার আমি বলবো জাস্ট বেটার আর কোনো কথাই হবে না তোমাদের পিম্পলস শেষ একটা প্রবলেম থাকলে একদম একদম কিন্তু কেটে যাবে ঠিক আছে আচ্ছা সাতটা বেজে গেছি জাস্ট ওয়ান টাইম বাকি আছে তোমরা আমার পাশে ছিলে সাথে ছিলে সাপোর্ট করলে বিশেষ করে পারমিতা দি এবং সবাই সাপোর্ট করেছ মিনাক্ষী দি সবাই করেছো ভীষণ ভালো লাগলো নেক্সট টাইম আমি আবার কিছু প্রোডাক্টস নিয়ে আসবো জাস্ট ওয়ান একদিন পরেই আবার আসবো কারণ আমার তো অনেক প্রোডাক্টস আছে দেখানো হলো না অ্যান্ড আমি বলেছিলাম যে একটু ফেসিয়ালও করাবো অ্যান্ড সেলফ মেকআপও সেটা হলো না যাই হোক নেক্সট দিন আবার আসবো ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই